আজকে আমাদের আসামের কাছে আপডেট হলো যে আমাদের গতকাল 13 নম্বর ওয়ার্ড থেকে রয়্যাল নামে একজন রোগী মারা গেছিল। তার বাড়ি ছিল গোদাগাড়ি মহিষাবাড়ি। আর আমাদের আমেনা 38 বছরের আর একজন মিশন হাসপাতালে আইসোলেশন দুটা রোগী মারা গেছে। দুটা রোগী আমরা স্যাম্পল নিয়েছি, দুটাই জ্বর এবং কাশির ইতিহাস ছিল। এছাড়া আমাদের 29 নম্বর ওয়ার্ডে সাফাহাতে যে করোনা রোগীটা আসছিল, করোনা রোগীটা আর সকলেও খুবই ভালো আছে, ইনশাল্লাহ আমরা আশা করছি সে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের ডাক্তারের কেয়ার নিচ্ছে যথেষ্ট। আজকে মিশন হাসপাতালে আমাদের 5 জন এই রুগী আছে, আর আমাদের 29 আছে 4 জন, এর মধ্যে 3 জন নতুন। আমাদের গত 24 ঘন্টায় আমাদের এখানে রুগী ভর্তি হয়েছে 222 জন, জরুরি বিভাগে রুগী ছিল 235 জন, আউটডোরে 267 জন রুগী হয়েছিল, এখন ভর্তি আছে আমাদের হাসপাতালে 567 জন। আর আমাদের এখানে গতকাল আমরা যে টেস্টগুলো করেছিলাম আমাদের হাসপাতালে সবগুলোই নেগেটিভ পেয়েছি। আজকে আমরা ওই মৃত দুইটা রুগীর রিপোর্ট হয়তো আমরা পাবো। আর আমাদের আইডি হাসপাতালে রুগী নেই, এখন আমরা আইডি হাসপাতালে যদি রুগী আসে, এখন যেহেতু আমাদের 29-30 আমরা চালু হয়ে গেছি, 29-30 রাখবো, পরে আমরা আইডিটা দিব। কারণ আমাদের 29-30 আমাদের হলো আপনার শুনে খুশি হবেন যে সারা মামাশুনে যে কটা হাসপাতাল আছে তা আমাদের একটা হাসপাতাল রাজশাহী মেডিকেল, যেটাতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। অর্থাৎ এখানে খুব সিলিন্ডার লাগে না, আমাদের এখানে মোটামুটি আমরা 2200 রুগীর সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আমরা দিতে পারি, সেটা আমাদের আছে, যেন আমরা এখানেই রেখেছি। এবং আমাদের ডাক্তারের সার্বক্ষণিক তাদের কেয়ার নিচ্ছেন, ডাক্তারের যথেষ্ট সাহসিকতার সাথে যা ডাক্তার নার্স স্টাফরা চিকিৎসা করছেন তারা পূর্ণ মনোবলে চিকিৎসা করতেছে। আমরা যতটুকু সম্ভব আমাদের ডাক্তারদের প্রোটেকশন নিয়ে আমরা ডিউটি করতে বলেছি। এই হলো আমাদের আপডেট। স্যার এমনি রোগীদের বিষয়ে, স্যার এমনি নগরবাসীর জন্য, আচ্ছা আমি আপনাদেরকে বলছি যে রাজশাহী আমাদের সিটি গভর্নমেন্ট, যেহেতু আমারও বাড়ি সিটি গভর্নমেন্টে, কিন্তু গতকাল পর্যন্ত সব নেগেটিভ ছিল। আমরা বলবো যে আপনারা কয়েকটা দিন একটু হিসাব করে লকডাউনটা মেনে চলুন, যেখানে ভিড় আছে সেখানে ভিড়টা একটু এড়িয়ে চলবেন, সামাজিক দূরত্ব মেনটেন করবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে আমরা অন্যান্য বাংলাদেশের অনেক সিটিতে হয়েছে, কিন্তু আমাদের রাজশাহী সিটি আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের বাবা শামুক রহমতুল্লাহ দোয়াতে আমরা এখনও পর্যন্ত করোনা নেগেটিভ আছি। আমি বলবো রাজশাহী আমাদের প্রাণপ্রিয় ভাই বোনদের যে অবশ্যই আপনারা দূরত্ব মেনটেন করে চলুন, বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। ইনশাল্লাহ আমরা শেষ দিন পর্যন্ত আমরা নেগেটিভ থাকতে পারি, সেই দোয়া সবাইকে করছে, সবাই ভালো থাকবে।